চিরজীবনের মতো আমার আর আমার মেয়ের মাঝখান থেকে তোকে সরিয়ে দেব। ইমাম, চাটা তো ঠান্ডাই হয়ে গেল, তুমি দাঁড়াও আমি গরম করে নিয়ে আসছি। মীরা আর ওর ছেলের জন্য যা যা করার দরকার আমি সব নিজের হাতে করব। আমি মীরার ছেলের উপরে তোমার ছায়াও পড়তে দেব না। মা ঠিকই বলেছে, বাড়িতে অনেক লোক আছে, দরকার হলে আয়ার ব্যবস্থা করা হবে, তোমাকে মীরার কোনো কাজ করতে হবে না। কলকাতা বাবু কখন এলো আর চুপ করে দাঁড়িয়ে বা আছে কেন? তাহলে কি আমার উপর এখনো রেগে আছে? কলকাতা বাবু, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসছি। রাই কি আমাকে দেখে চমকে গেল? আমি তো কিছুই বলিনি। না, আজ আমি রাইয়ের উপর কিছুতেই রাগ করব না। আজ আবার চেষ্টা করব আমি ওকে আগের মতো করে ফিরে পেতে। এই কদিনে অনেক ছেলে মানুষই অনেক অনেক ভুল বোঝাবুঝি করেছি ওর সাথে। আজ সব মিটিয়ে নেব আমি। রাই, বলো কলকাতা বাবু, তোমার জন্য আজ একটা জিনিস দেখলাম তাই ভাবলাম। কুসুম, কি অর্কাদা বাবু? আমার তোমাকে একটা জিনিস দেওয়া ছিল। আমাকে? এক মিনিট। এটা তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, এটা তোমার জন্য। কিন্তু তুমি আমাকে উপহার কেন দিচ্ছো অর্ক দাদা বাবু? ও এরকম করছে কেন? আগে তো কখনো ওকে এভাবে দেখিনি। ও কি আমাকে ওর শত্রু মনে করছে? আমাকে জানে মেরে দিতে চায়ও? বৃন্দা, তুই এরকম কেন করছিস? বৃন্দা, তুই কেন করছিস? আমি তোর বন্ধু বৃন্দা, তুই কি সব ভুলে গেছিস?
বড় লোভ না তোর? তুই মামুনিকে আমার কাছ থেকে কেড়ে নিতে চাস? হ্যাঁ, মামুনিকে আমার কাছ থেকে কেড়ে নিবি? তুই শান্তিতে থাকতে দিতে পারবি না আমাকে? আমি তোকে শেষ করে দেবো, আমি শেষ করে দেবো। কেউ তোকে এখানে বাঁচাতে আসবে না। ও শুধু মা হিসেবে আমাকেই চিনবে, শুধু আমাকে। তুই কি পাগল হয়ে গেছিস বৃন্দা? এটা তুই কি করছিস? আমাকে মারলে কিন্তু সবকিছু শেষ হয়ে যাবে না বৃন্দা, এটা গুনাহ। তুই এত বড় ভুল করিস না বৃন্দা। আমি তোর কোনো কথা শুনবো না, তোর রক্ত দেখে আমার শান্তি হবে। তুই আমাকে যে কষ্ট দিয়েছিস সেগুলো আমি আজকে উসুল করে ছাড়বো। সুন্দর একটা রোমান্টিক নাটক দেখতে পেলাম চোখের সামনে। তাহলে এত দূর গড়িয়েছে ব্যাপারটা। কলকেতা বাবু, এনাফ রাই, তোমার মুখে আমি আমার নামটাও শুনতে চাই না। আর মরে গেছে তোমার কলকেতা বাবু, ঘেন্না করি আমি তোমাকে, তোমার মুখে আমার নাম শুনতে। কি ভেবেছিলে তুমি, আমি অন্ধ, আমি বোকা? নাকি আমি সেই রকম মানুষ যে দিনের পর দিন চোখের সামনে সবকিছু দেখেও মুখ বুঝে থাকবো? হ্যাঁ, কি ভেবেছিলে? আমি আমি কিচ্ছু বুঝতে পারবো না। দিনের পর দিন এই বাড়িতে বসে যা খুশি তাই করে যাবে, আমি সেসব সহ্য করে যাবো। কলকাতা বাবু, তুমি এসব কি বলছো আর কেন বলছো এসব কথা? নাটক বন্ধ করো রাই, এগুলো অনেক পুরনো হয়ে গেছে। কি বলছি তুমি কিচ্ছু বুঝতে পারছো না? অনেক দিন ধরে লক্ষ্য করছি তোমাদের দুজনের সমস্ত কীর্তিকলাপ লক্ষ্য করেছি আমি, তাও দিনের পর দিন নিজের মনকে আমি এটা বোঝানোর চেষ্টা করতাম যে আমি বলছিলাম আমার মন নোংরা, তাই আমি এসব ভাবছি। কিন্তু এখন বুঝতে পারছি আমি বলছিলাম না, আমি ঠিক ভাবতাম। কি লক্ষ্য করেছো তুমি? তুমি যেই কথাগুলো বলছো সেগুলোর কোনো মানে নেই কলকাতা বাবু। ও, জানতে চাও তাহলে? শোনো, দিনের পর দিন তুমি আমাকে ইগনোর করে আমার আমার ফিলিংস গুলোকে না বুঝে অরককে প্রায়োরিটি দিয়েছো। অরক কোনো মূল্য দিয়েছো? আমি আমি কি ভাবছি? হ্যাঁ দাউনি, আমার সাথে সিনেমা হলে গিয়ে তুমি অরকের সাথে মেলায় চলে গেলে, অরক তোমাকে চুরি কিনে দিয়েছে, সেটা তোমার কাছে আনন্দের বিষয়। আমার মনে কি হচ্ছিল বাবুনি তো তুমি ভেবেছিলে? খেতে বসে খাবার টেবিলে, খাবার টেবিলে আমি আমি খাবার চাইছি, তুমি আমাকে না দিয়ে অরককে দিচ্ছ, খারাপ লাগবে না আমার? দিনের পর দিন তুমি আমাকে অ্যাভয়েড করে অরককে প্রায়োরিটি দিয়েছ, খারাপ লাগবে না আমার? আমি এতটা বোকা, আমার আগেই বোঝা উচিত ছিল যে অনেকদিন আগেই তুমি তোমার ভ্যালেন্টাইন্স গিফট দেওয়ার লোক জোগাড় করে নিয়েছো। এসব এসব সামান্য ফুলের কোনো মূল্য নেই তোমার কাছে, আর দরকার নেই তোমার। কি বললে? তুমি ওই তুমি ওই তুমি ওই কি ভ্যালেন্টাইন না কি বললে না, তুমি বিশ্বাস করো
सत्यि ओसबेर माने जानी ना। अच्छा तुमि आमाके बोलो अर्क दादा बाबू केन आमाके एई उपहारटा दिल? তুমি তো আমার জন্য এই ফুলগুলো এনেছিলে, তাহলে আমাকে দিলে না কেন? প্লিজ রাই, প্লিজ এবার অন্তত তোমার এই নাটকগুলো বন্ধ করো। আর কি লুকাবে তুমি, কি লুকানোর বাকি আছে? সবকিছু তো দিন রাতের মতো পরিষ্কার। আমি ভেবেছিলাম, আমি ভেবেছিলাম আজ সব ভুলে ভুলে যাব। আজকে আজকে তোমার সাথে কথা বলবো, তোমাকে আগের মতো কাছে টেনে নেব। তোমাকে অনেক খারাপ কথা বলেছি রাই, আমি সেসবের জন্য খারাপ লাগছিল আজ, কিন্তু কিন্তু না, তোমার যে আমাকে আর কোনো প্রয়োজনই নেই সেটা আমি বুঝতেই পারিনি রাই। কিশোর শোনো, তোমার কোথাও একটা ভুল হচ্ছে, এভাবে রাগ করে তো কোনো সমাধান হয় না। কিসের সমাধান হয় সেটা আমি তোমার কাছে শুনতে চাইনি অর্ক। তুমি কেন কথা বলতে আসছো আমাদের মধ্যে? আর সব ব্যাপারে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো এবার প্লিজ। আর কথা তো হচ্ছে আমার আর আমার ওয়াইফের মধ্যে, তুমি ইন্টারফেয়ার করছো কেন? কিশোর, আমি তোমাদেরকে নিজের লোক বলেই মনে করি। কেন করো? কে হও তুমি এই বাড়ির? জোর করে সম্পর্ক করতে চাইলেই সম্পর্ক হয় না অর্ক। সব ব্যাপারে, অ্যাটলিস্ট আমার পার্সোনাল ব্যাপারে ইন্টারফেয়ার করার অধিকার আমি তোমাকে দিইনি। আর কথা তো হচ্ছে আমার আর আমার ওয়াইফের মধ্যে, তুমি থার্ড পার্সন কেন ইন্টারফেয়ার করছো? তুমি তুমি ইন্টারফেয়ার করবে সেটা তো আমি টলারেট করব না। ঘরে এসো রাই, তোমার সাথে কিছু কথা আছে। আমি ওকে শেষ করে ফেলবো, তুমি ছাড়ো, আমাকে ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও আমার মেয়েকে টেনে নিতে এসেছিল, ছাড়ো। কি করছো নাকি? দাও এটা আমাকে, দাও বলছি। না ছাড়ো না, দাও আমাকে। কি করছো এসব, কি পাগলামি করছো তুমি? আমি না এসে বললে ওকে তুমি খুন করতে? আমি করতাম, ওকে আমি শেষ করে ফেলতাম, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ও কেন নেবে আমার মেয়েকে? কি চাইও? হয় আজকে ও থাকবে, নয় আমি। তুমি এটা দাও, ছাড়ো এটা, ছাড়ো। তুমি কি করছো? কি আমি আজকে ওকে প্রমাণ করে দেবো যে আমার আর আমার মেয়ের মাঝকে নেলে কি হতে পারে। ছাড়ো এটা, ছাড়ো। আপনা তুমি এখান থেকে যাও, যাও, আমি ওকে সামলাচ্ছি, যাও। ছাড়ো এটা, না ছাড়ো, আর যাবে না, ছাড়ো বৃন্দা। তুমি যে কাজটা করতে যাচ্ছিলে তার ফল কি হবে সেটা তুমি জানো? বি প্র্যাকটিক্যাল বৃন্দা, কি করে তুমি সবকিছু ভুলে যেতে পারো? প্লিজ প্লিজ সুস্থ মানুষের মতো বিহেভ করো, প্লিজ। কেন তুমি নিজের মধ্যে নেই? কেন তুমি এইভাবে হারিয়ে যাচ্ছ? কেন এরকম পাগলামি করছো? কি চাও তুমি? আমি মামুনিকে চাই, ও এসেছিল আমার মামুনিকে কেড়ে নিয়ে যেতে। ও তো আমার মেয়ে শালার, তুমি জানো না আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। ওকে ও নিয়ে চলে গেলে আমি কি নিয়ে থাকতাম বলো? তুমি বুঝতে পারছো না আমি কি কি চাইছি? বুঝতে পারছো না? পারছি না, পারছি না। আমি মামুনি আসমান নিজের মেয়ে, ওদের রক্তের সম্পর্ক। ও তো জাস্ট দুদিনের জন্য তোমার কাছে রেখে গিয়েছিল মামুনিকে। তুমি তুমি মামুনির আসল পরিচয়টা ভুলে যাচ্ছ বৃন্দা।
ও আসমার মেয়ে মুমতাজ। ও আমাদের কেউ না, ও আমাদের কোনোদিনও মেয়ে ছিলই না, আমাদের কোনো সন্তান নেই। তুমি কোনোদিনও মা হতে পারবে না, এটা তুমি মেনে নাও। একটু আগে তুমি আমাকে বলেছিলে না আমার অধিকারের কথা। মানছি এই বাড়ির মানুষগুলোর কেউ নই আমি, তোমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই আমার। কিন্তু ভুলে যেও না, যেদিন এই মানুষগুলোকে তুমি বিপদের মুখে ঠেলে দিয়ে পালিয়ে চলে গেছিলে, সেদিন আমি ছিলাম পথে বসেছিল সবাই, সেদিন আমি দাঁড়িয়েছিলাম তোমার এই কাছের মানুষগুলোর পাশে। কোথায় ছিলে তখন তুমি, কোথায় ছিলে? এই বাড়ির মানুষগুলো কিন্তু কখনো আমাকে পর মনে করেনি কিশোর, সব সময় তারা আমাকে ভালোবেসে গেছে নিজের ছেলের মতো করে। তাই আজ এই বাড়ির এই পরিবারের আমিও একজন, যতটা অধিকার তোমার আছে ছেলে হিসেবে, ততটা অধিকার আমারও আছে কিশোর। হ্যাঁ কিশোর, আমার অধিকার আছে এই বাড়ির প্রত্যেকটা মানুষের সুখ দুঃখের বিষয়ে কথা বলার। সত্যি তুমি এই বাড়ির প্রত্যেকটা মানুষকে নিয়ে ভাবছো, প্রত্যেকটা মানুষের ভালো মন্দ নিয়ে ভাবছো, নাকি তুমি শুধু কনসার্ন রায়কে নিয়ে, রায়ের ভালো মন্দ নিয়ে? হ্যাঁ কিশোর, তুমি ঠিকই বলেছো, কোনো ভুল ভাবো নি। আমার কনসার্ন শুধুমাত্র কুসুমকে নিয়ে। কেন জানো? কারণ ওকে নিয়ে ভাবার মতো এ বাড়িতে কেউ নেই। ও শুধু দিনের পর দিন কষ্টই পেয়ে গেছে, ভুলই বুঝেছে এ বাড়ির লোক ওকে দিনের পর দিন। আজকের পর থেকে আর সেটা হবে না। তোমাদের মনে রাখা উচিত ছিল কিশোর, কুসুম কোনো ডাস্টবিন নয়, যা যা খুশি মনে হবে ওকে বলে চলে যাবে। না কিশোর, মেয়েটা দিনের পর দিন অনেক কষ্ট সহ্য করেছে, আমি আর মেনে নিতে পারছি না। এখন আমি আছি ওর পাশে, যে ওকে কষ্ট দেবে তাকে আগে আমার মুখোমুখি হতে হবে। চলো কুসুম। অল্প দাদাবাবু ছাড়ো, আমার হাতে লাগছে। কুসুম, তোমাকে বুঝতে হবে, যারা তোমাকে আঘাত করেছে তারা তারা এর থেকে অনেক বেশি কষ্ট দিয়েছে তোমার মনে। সত্যি করে বলো তো, তুমি যে একজন মানুষ সেটা কি কিশোর স্বীকার করে? যে নোংরা সত্যিটা এতদিন সবার আড়ালে ছিল, সেটা সবার সামনে স্বীকার করতে তোমার এতটুকু বাজছে না? এতটা নির্লজ্জ তুমি, তার মানে তুমি স্বীকার করছো যে তোমার রায়ের মধ্যে কোনো তুমি চাপ ভাবার ভাবতে পারো কিশোর, আমি তোমাকে বাধা দেব না। যে কুসুমকে তুমি নিজের ওয়াইফ বলছো তাকে সামান্যতম রেসপেক্ট করো না তুমি। বাড়ির সবার সামনে যখন তখন অপমান করো তুমি, যা নয় তাই বলো, আর এখন এসেছো আমাকে সন্দেহ করতে। কিশোর একটা কথা ভালো করে শুনে নাও, আজকের পর থেকে আমি কুসুমের ব্যাপারে কোনো খারাপ কথা শুনবো না। তাতে তুমি আমাকে যা মনে করার করতে পারো, যতটা খুশি খারাপ ভাবার ভাবতে পারো। না না, এরপরে আমার আর কিছু বলারই থাকে না, কিছু বলার থাকতে পারে না। তুমি তো যা বলার পরিষ্কার বলেই দিলে, কিন্তু একটা কথা আমি ভাবতে পারিনি অর্ক, যে তুমি মীরার বন্ধু হয়ে এই বাড়িতে ঢুকেছিলে একটাই কারণে, জাস্ট একটা কারণ, মীরাকে ইউজ করে, মীরাকে খুঁটি বানিয়ে জাস্ট এই বাড়িতে এন্ট্রি করার জন্য। আমি কাউকে ইউজ করিনি কিশোর, আমি এ বাড়িতে এসেছিলাম বন্ধুত্ব নিয়ে। আমি যতটুকু করেছি যা করেছি বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে, মনুষ্যত্বের খাতিরে, কিন্তু আমার দুর্ভাগ্য এটাই যে কলকাতা বাবু, কলকাতা বাবু আমার কথা কি শোনো? ওকে যেতে দাও, ওর কোনো অধিকার নেই তোমাকে বারবার এভাবে অপমান করার। অধিকার আছে, তুমি ভুলে যাচ্ছ অর্ক দাদা বাবু, কলকাতা বাবু আমার স্বামী। আমি জানি
তুমি আমার ভালো চাও, আমাকে সুখী দেখতে চাও, কিন্তু তার মানে এটা নয় যে আমি কি করব না করব সেই সিদ্ধান্তটা তুমি নেবে। কুসুম, ও তোমাকে যা খুশি তাই বলে গেল। বলতেই পারে কলকেতে বাবু, বলতেই পারে আমাকে। ও তো আমাকে যা বলার বলছিল, তুমি কেন ওকে বলতে গেলে? তুমিও কিন্তু কলকেতে বাবুর সাথে ভালো ব্যবহার করোনি। কলকেতে বাবুর সাথে আমার ভুল বোঝাবুঝি হতেই পারে, সেটা মিটিয়ে নেওয়ার দায়িত্ব আমাদের। এর মধ্যে তো আমি তোমাকে জড়াতে বলিনি। কুসুম, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু কেউ যদি তোমাকে অসম্মান করে কিছু বলে তার প্রতিবাদ আমি তাহলে করবই। কুসুম, তুমি আমাকে যা খুশি বলতে পারো, কিন্তু কেউ যদি তোমাকে অসম্মান করে কিছু বলে তার প্রতিবাদ আমি তাহলে করবই। তুমি কেন কথা বলতে চাও আমার মধ্যে? আর সব ব্যাপারে ইন্টারফেয়ার করাটা বন্ধ করো এবার প্লিজ। আর কথা তো হচ্ছে আমার আমার ওয়াইফের মধ্যে, তুমি ইন্টারফেয়ার করছো। সেসবের জন্য খারাপ লাগছিল আজ, কিন্তু না, তোমার যে আমাকে আর কোনো প্রয়োজনই নেই সেটা আমি বুঝতেই পারিনি।